অরক্ষিত উপকূল আর দুর্বল বেড়িবাঁধ রেমালের ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়েছে উপকূল জুড়ে বনায়ন না থাকায় আর রক্ষণাবেক্ষণহীন বেড়িবাঁধের কারণে জলোচ্ছ্বাসের পানি সহজেই ঢুকে পড়ে এতে সম্পদ ও ফসলের ব্যাপক ক্ষতি হয় পরিবেশবিদ শরীফ জামিল মনে করেন পরিকল্পনার গলদের কারণে এমনটি হচ্ছে জলবায়ু বিশেষজ্ঞ ড আইনুল নিষাদ ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে বাদগুলোর উচ্চতা বাড়ানোর পরামর্শ দেন সাদিয়া কানিজারের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার প্রবল ঘূর্ণিঝড় রেমাল ছয় জেলার অন্তত দশ জনের প্রাণ কেড়ে নেয় ক্ষতিগ্রস্ত হন উপকূলের ১৯ জেলার অন্তত সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ সম্পূর্ণ বিধ্বস্ত হয় পঁয়ত্রিশ হাজারেরও বেশি ঘরবাড়ি আংশিক ক্ষতি হয় আরও প্রায় এক লাখ পনেরো হাজার দুর্যোগ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেবে ক্ষতির এমন ভয়াবহ চিত্র উঠে আসে গতি কম হলেও অন্য ঘূর্ণিঝড়ের চেয়ে রেমালের ক্ষতির মাত্রা বেশি যার অন্যতম কারণ বড় জলোচ্ছ্বাস উন্মুক্ত উপকূল আর দুর্বল বেরিবাধের কারণে সাগরের নোনা জল বাধা ছাড়াই ঢুকে পড়ে লোকালয়ে এমন ক্ষতির জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি কর্তৃপক্ষের অবহেলাকেও দুষছেন বিশেষজ্ঞরা যখন বেড়িবাদগুলি মেরামত করার কথা তখন এটা মেরামত করা হয় না যখন মেরামতের উদ্যোগ নেওয়া হয় তখন প্রাকৃতিক অবস্থার মেরামতের মতো থাকে না মেরামত করার সময় যে জিনিস দিয়ে মেরামত করার কথা দেখবেন সেই জিনিস দিয়ে করা হয় না অনেক সময় বালির বস্তা দেয়া হয় বালি দেয়া হয় এবং সেগুলি টেকসই হয় না কাজে আমাদেরকে একটা সমন্বিত পরিকল্পনা নিতে হবে যাতে আমরা শর্ট টার্মে মানুষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি কারণ তাদের জনবসতি তো অলরেডি গড়ে উঠেছে কাজে তারা যে বেজিবাদ ভিতরে আছে সেগুলিকে শক্ত করতে হবে যাতে তারা রিলোকেশনের আগ পর্যন্ত টিকে থাকতে পারে রক্ষা কবচ সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সরকারের আন্তরিকতা আরো বাড়ানোর পরামর্শ দিলেন এই পরিবেশবিদ অবশ্যই সবুজ বেষ্টনী তো গড়ে তুলতে লাগবেই কিন্তু সবুজ বেষ্টনী গড়ে তোলার মানেই নয় যে আপনি অ্যাফরেস্টেশন করবেন কিছু গাছ লাগাবেন আমার দেশ হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডলের একটা উর্বরতম দেশগুলির একটি আপনি শুধু সবুজ ধ্বংস করা বন্ধ করে দিন তাহলে দেখবেন সবুজ বেষ্টনী এমনিতেই হয়ে গিয়েছে আপনি যান সোনাদিয়া আইল্যান্ডে দেখবেন বেজা লক্ষ লক্ষ গাছ কেটে ফেলেছে আপনি মাতার বাড়ি মহেশখালীতে যান দেখবেন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের নামে প্রচুর পরিমাণ চকরিয়া সুন্দরবন নাই হারিয়ে গিয়েছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে কোটি কোটি টাকা অ্যালোকেট করেছিল বনায়নের জন্য সুন্দরবনের ভেতর দিয়ে কয়লার জাহাজ যায় সুন্দরবনের ভেতর দিয়ে সারের জাহাজ ডুবে বারবার বলার পরেও তাদের কোনো থাকে না সুন্দরবনের ভিতরে আগুন লাগে সব সময় আগুনের জন্য কেউ দায়ী থাকে না কাজেই এগুলি আমাদেরকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে এগুলি বুঝতে হবে যে সুন্দরবন যদি নষ্ট হয় ধ্বংস হয় তাহলে প্রথম এবং প্রধানতম কষ্টের সম্মুখীন হবে যারা সমক্ষমতায় থাকেন তারাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রেমালের মতো ঝড়ের প্রকোপ বাড়বে তাই এখনই জলবায়ু সহনীয় পরিকল্পনা নেয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের ওই যে দশকের নির্মাণের পরে এর রক্ষণাবেক্ষণ ভালো হয় না টাকা খরচ হচ্ছে আমি টাকার অভাবে সরকারকে দোষারোপ করতে চাই না কিন্তু এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ না এটা পানি মন্ত্রণালয়ের কাজ এবং এই বাঁধগুলো ভেঙে যাচ্ছে আপনি এবার যে বাঁধগুলো ভেঙে সাতক্ষীরা খুলনার যে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে এটা কিন্তু বাঁধকে অতিক্রম করে পানি ঢোকেনি ভাঙার কারণে আমার কথা হচ্ছে এগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আমি একজন ইঞ্জিনিয়ার আমি অত্যন্ত লজ্জিত যে আমার পেশাধারী যে ইঞ্জিনিয়াররা এই বাঁধগুলো করেছেন এবং রক্ষণাবেক্ষণ করছেন তারা এই কাজটা সঠিকভাবে করছেন না এবার তো জলোচ্ছ্বাস একশো পনেরো ফুট হয়নি তাহলে বাঁধের উচ্চতা পনেরো ফুট পানির উচ্চতা দশ ফুট পানি ভিতরে ঢুকলো কি করে এটা টোটালি ফেলিয়ার অফ দ্য কনসার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর আমরা তারপরেও জলবায়ু পরিবর্তনের কারণে জলোচ্ছ্বাস বেশি হতে পারে যে কারণে পোল্ডারগুলোর উচ্চতা বাড়াতে বলেছি এটা ন্যাপ ডকুমেন্ট যেটা দু হাজার বাইশে সরকার গ্রহণ করেছেন সেটা অনুযায়ী নির্মাণ কাজ চলছে আমাদের একশো উনচল্লিশটা পোল্ডার আছে বেরিবাঁধ তার মধ্যে দশটা ইতিমধ্যে উঁচু করা হয়েছে তার মানে প্রয়োজনের তুলনায় সামান্য একশো উনচল্লিশটার মধ্যে দশটা বাকিগুলোর উচ্চতা বাড়ানো প্রয়োজন দ্বিতীয় হচ্ছে রক্ষণাবেক্ষণ এই রক্ষণাবেক্ষণের করা উচিত আমি যেটুকু বুঝেছি তার উত্তর হচ্ছে আমরা চিরকাল বাংলাদেশের রিলিফ মিনিস্ট্রি দুর্যোগ ব্যবস্থাপনা মিনিস্ট্রি রিলিফ করার জন্য রেডি ত্রাণ কার্য করার জন্য রেডি আমরা বলতে চেষ্টা করছি আমাদের গ্রামীণ জনসং সংখ্যাকে জন জনগণকে এই দুর্যোগ মোকাবেলাতে তাদেরকে স্বাবলম্বী গড়ে তুলতে হবে আমাদের অবকাঠামোর জন্য বাঁধ আছে শেলটার আছে আরো দরকার আছে বাঁধ শক্তিশালী করার দরকার আছে এবং এই সাইক্লোন গুলো হয় এপ্রিল মে মাসে অথবা অক্টোবর নভেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে এই পিরিয়ডে দুর্যোগ হওয়ার অনেক তিন মাস আগে থাকতেই প্রস্তুতিমূলক কাজগুলো ঠিক মতো আছে কিনা বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বছরে ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতির পরিমাণ দশ হাজার কোটি টাকা এই বিপুল ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই সাদিয়া কানিস আর টিভি ঢাকা